নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। ঘড়ি ধরে ঠিক 10 মিনিটে মিক্স ভেজ মশলা ফ্রাইয়ের এই রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যেদিন হাতে কম সময় থাকে কিংবা রান্না করতে একটুও ভালো লাগে না, সেদিন আমি চটজলদি যে কোনো প্রকারের রাইস কিংবা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই মিক্স ভেজ মশলা ফ্রাইয়ের রেসিপিটি বানিয়ে ফেলি। খেতে এতটাই টেস্টি হয় যে যেসব বাচ্চারা সবজি খেতেই চায় না, তারাও কিন্তু এক বাটি নিমেষে শেষ করে দেবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মিক্স ভেজ মশলা ফ্রাইয়ের জন্য আমি এখানে 100-150 গ্রামের মতো পনির নিয়েছি, সঙ্গে গাজর, ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ কলি। তবে আপনারা চাইলে আলু আর বিনসও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আলু আর বিনসকে কিন্তু আগে থেকে একটু হালকা ভাপিয়ে নিতে হবে। পনিরকে আমি এভাবে লম্বা আকারে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। এখন আমি গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছুকেই এভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে সেই সমস্ত সবজি ব্যবহার করছি যেগুলো খুব চটজলদি রান্না হয়ে যায়। রান্না করার জন্য ফ্রাইং প্যান গরম করে অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি, নিয়েছি অল্প পরিমাণে লবণ। এখন আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এই রান্নার জন্য পনিরকে কিন্তু একটু লালচে রং করে ভেজে নিলে ভালো হয়। ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত ভেজে পনিরগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি রান্নাটা এই ফ্রাই প্যানেই করে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 টুকরো বাটার। বাটার না দিয়ে শুধু সাদা তেলেও করা যাবে, তবে বাটার দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, তিলটাতে হালকা রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। আর তারপর এখানে যোগ করব কুচিয়ে রাখা রসুন। এখানে আমি দিয়ে দিচ্ছি কুচোনো রসুন, প্রায় 8-10 কোয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে দিলাম 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে, যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। রসুন হালকা ভাজা হলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কিউব করে কেটে রেখেছিলাম। পেঁয়াজকে কিন্তু খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই। জাস্ট 1-2 মিনিট পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এতে করে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট গাজরটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভাজা ভাজা করব। আর তারপর এখানে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি না থাকলে আপনারা পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন বা স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করব, যাতে করে এগুলো বেশ ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণ দিলে সবজিগুলো বেশ তাড়াতাড়ি মজে যাবে। দিচ্ছি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন। আর দিলাম 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, এতে করে সুন্দর একটা ঝাল ফ্লেভার হয়। আবার আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, এতে করে রঙটা খুব সুন্দর হবে। ভালো করে সমস্ত মশলাকে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি এখানে যোগ করে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে কিন্তু সমস্ত সবজি একটু ভাজা ভাজা হয়ে এলে একদম শেষের দিক করে দিতে হবে। ক্যাপসিকাম ওভারকুক হলে খেতে ভালো লাগে না, তাই সব থেকে শেষে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিলাম প্রায় 4-5 মিনিটের জন্য। দেখুন সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার কিন্তু আর বেশি দেরি নেই, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সয়া সস। যদি সবজির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা সয়া সসের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত পনিরগুলো। পনির দেওয়ার পরেই কিন্তু এখানে আমি প্রায় 4 চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, আর এর জন্যই কিন্তু এই রান্নাটা খুব মুখরোচক হয় খেতে। টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে, তাহলেই খেতে খুব ভালো লাগে।
তো দেখতেই পাচ্ছেন আমাদের এই মিক্স ভেজ মশালা ফ্রাই কিন্তু একদম রেডি। এই রান্নাতে কিন্তু কোনো প্রকার হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো ব্যবহার করা হয় না বা কোনো রকম গরম মশলারও প্রয়োজন হয় না। এবার গরম গরম মিক্স ভেজ মশালা ফ্রাই আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়। আপনারা যে কোনো প্রকারের রাইস, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা সার্ভ করে নিতে পারবেন, এমন কি এটাকে শুধু মুখেও আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।